আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, এখন বিকাল 5টা বাজে, একটু বাইরে বের হব। অনেক দিন পরেই বাইরে বের হচ্ছে, রোজার ভিতরে তানহার জন্য কিছু কাপড় চোপড় কেনার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিলাম, তাছাড়া আর বাইরে বের হওয়া হয়নি। ঈদেও তেমন একটা কোথাও যাওয়া হয়নি, এজন্য অবশ্য অনেকে আমাকে কমেন্ট করছে যে আমি দেশের বাড়ি গেছি কিনা। তো সত্যি কথা বলতে আমি অসুস্থ থাকায় তেমন একটা কোথাও যাওয়া হচ্ছে না আমার। দেখি দাঁড়াও, চাপো কে চাপো না, চাপো লাগবে না। হ্যাঁ তো তানহার আব্বু একটা ইন্ডাকশান দামাদামি করছে, আমাকে ডেকে বললো যে গ্যাসের চুলায় রান্না করতে আমার নাকি অনেক কষ্ট হয়ে যায়, তাপ লাগে, তার জন্য ইন্ডাকশানটাই বেটার হবে। তো শুনে আমিও একটু অবাক হলাম আর সারপ্রাইজড হলাম, আমার সংসার জীবনের প্রথম ইন্ডাকশান। আর একটা মেয়ের কাছে তার পার্সোনাল সাজসজ্জার থেকে আমার মনে হয় সাংসারিক জিনিসপত্র কেনার মধ্যে অনেক বেশি আনন্দ থাকে। তো এটা কিন্তু আমাদের প্রি প্ল্যান ছিল না, জাস্ট আসার পরে আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিলো।